স্যামসাং M31, রেডমি K30 Pro, ট্রান্সপারেন্ট ফোন, পেন্টাগনের তরফ থেকেও কিছু খবর আছে, হুয়াওয়ের তরফ থেকে অসাধারণ কিছু খবর। আজকের টেক নিউজ অবশ্যই জমজমাট, কারণ গতকালের টেক নিউজটা কোনোভাবে বিশেষ কারণে আসেনি। আজকের টেক নিউজ অবশ্যই পুরোটা দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এগুলো আর বলার কিছু নেই। তবে আপনাকে আজকে যেটা বলার আছে সেটা হচ্ছে, ভিডিও শুরু করার আগে আজকে আপনার থেকে 30 সেকেন্ড সময় চেয়ে নেব স্পন্সরের জন্য। আজকের এই 2020 সালে দাঁড়িয়ে আপনি যদি অনলাইনে কিছু ইনকাম করতে চান, তাহলে একটু মডার্ন কিছু ভাবুন। তার জন্য আমি আপনাকে আজকে সাজেস্ট করব বিনানি অ্যাপ্লিকেশনটা, এবং এটা হচ্ছে অনলাইন ট্রেডিং একটা অ্যাপ। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কীভাবে ইনকাম করতে হবে। মোবাইল স্ক্রিনে দেখুন, এখানে দেখা যাচ্ছে যে একটা গ্রাফ উপর দিকে উঠছে। আমি এখানে ধরে নিলাম 15,000 গ্রাফটা টাচ করবে, আমি 15,000 এটা বিট করলাম, এবং সাথে সাথে দেখুন আমি কীভাবে টাকা উপার্জন করলাম। এবং এতটাই সহজ, এত সহজে ইনকাম করা যায়। আপনি যদি করতে চান অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এবং হুয়াওয়ে P40 আর Mate 40, P30 Pro আমরা দেখেছিলাম কি অসাধারণ ফোন ছিল। মানে তারপরে যখন সেই সিরিজের ফোন আসবে অবশ্যই তার ক্যামেরাও সেরকম হবে, ফোনটাও সেরকম হবে। সনি এই ফোনটার জন্য একটা কাস্টমাইজড ক্যামেরা সেন্সার বানিয়ে দিচ্ছে, স্পেশাল ক্যামেরা সেন্সার, 52 মেগাপিক্সেল, বুঝতেই পাচ্ছেন। এবং এটাতে অ্যাপারচার যেটা আছে সেটা F1.33, মানে লো লাইটের জন্য এটা সেরা একটা ক্যামেরা ফোন হতে চলেছে ভবিষ্যতে। বাদবাকি আর কী হবে এখনও জানা না গেলেও এই ফোনটার একটা লাইভ ছবি লিক হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি কার্ভ ডিসপ্লে, দু সাইডে কার্ভ আছে এবং পাঞ্চ হোল আছে, ক্যাপসুলের মতো পাঞ্চ হোল, মানে একাধিক সেলফি ক্যামেরা থাকবে। এই অবধি এখনও জানা গেছে, বাদবাকি কী আসে দেখা যাক। তবে Mate 40 এই ফোনটাও, এটা একটা দারুণ ফোন হতে চলেছে, স্পেশাল কিছু হতে চলেছে, কারণ এটা ট্রান্সপারেন্ট ফোন হবে। এবং এই ফোনটাতে কোনো ক্যামেরার জন্য হোল থাকবে না, কোনো বাটন থাকবে না, কিচ্ছু থাকবে না, মানে ছোট্ট একটা সেই কাচের টুকরো এরকম মনে হবে দেখে। সেপ্টেম্বর মাসে ফোনটার কথা, এখন অবধি এই লিক এসছে, রেন্ডার এসছে, আলটিমেটলি ফোনটা কেমন হবে অবশ্যই খুব দারুণ কিছু হবে, ইন্টারেস্টিং হবে, এটা বোঝাই যাচ্ছে। শাওমি এবং শাওমি ইন্ডিয়ার CEO মনু কুমার জৈন, তারা যে কী করেন সব কিছু ধরাছোঁয়ার বাইরে আর কি। এতদিন যে টিজটা করছিলেন, পাওয়ার, স্মুথ এইসব যে লেখা থাকছিল, আলটিমেটলি সেটা আজকে টিজারটা দেখে, মানে টুইটারে তিনি একটা টিজ করেছেন, ভিডিও পোস্ট করেছেন, সেটা দেখে মনে হচ্ছে এটা কোনো পাওয়ার ব্যাঙ্ক হতে পারে, আবার মনে হচ্ছে এটা একটা ব্লুটুথ স্পিকার হতে পারে, আবার এমনও হতে পারে যে তাদের নোটবুক বা নতুন যে ল্যাপটপটা নিয়ে আসছে ইন্ডিয়াতে সেটাও হতে পারে। আলটিমেটলি শাওমি কী করবে, এবং তারা এই মাসে একটা ফোন 108 মেগাপিক্সেল নিয়ে আসবে, এটাও একটা জোরালো খবর। আলটিমেটলি সেসব দিক কী হয়, পোকো তো ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে, বা শাওমির কোন ফোন ইন্ডিয়ায় লঞ্চ করবে দেখার জন্য আমাদের খুবই আগ্রহ আছে। আমেরিকায় যেরকম ড্রোন আছে ঠিক একই রকম ড্রোন ধরার মেশিনও আছে। পেন্টাগনের তরফ থেকে এরকম মেশিন চালানো হয়, এরকম ড্রোন আকাশে পাঠানো হয়, যেসব ড্রোনরা ইললিগাল ড্রোনগুলোকে ধরে ধরে, মানে এরকম ব্যাপারটা যে সেই ড্রোনের ওপর তারা জাল ছুঁড়ে দেয় আকাশে যখনই দেখতে পায়। এটা AI বেসড একটা ড্রোন, সেই ড্রোনগুলো আকাশে গোয়েন্দার মতো ঘুরে বেড়ায়, অন্য ইললিগাল ড্রোন দেখলেই তার উপর জাল ছুঁড়ে দেয় এবং সেটা ওই জালে জড়িয়ে গিয়ে মাটিতে পড়ে যায়। পেন্টাগন এইভাবেই ড্রোন শিকার করে। 2020 সালে যে কটা ফোন AnTuTu বেঞ্চমার্কে টপ মোস্ট স্কোর করেছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বয়রা আর কি, তো ফার্স্ট বয় হয়েছে ভিভো আইকুনিও, তাদের স্কোর হয়েছে 5,04,000 এরকম কিছু, এবং তারপর সেকেন্ড আছে ভিভো আইকিউ নিও 5G, সেটাও 5 লাখের ওপর স্কোর। তো এই লিস্টটাতে দেখছি আমরা ক্রমশ আছে OnePlus 7T, তারপর আছে ROG 2, তারপর আছে Realme X2 Pro, তারপর আছে Honor V30 Pro, তারপর আছে OPPO Reno S, এবং লাস্টে Huawei Mate 30 Pro। এই লিস্টে কিন্তু কোথাও কোনো শাওমির ফোন নেই। তবে এটা মাথায় রাখতে হবে যে এই ফোন, যে কটা ফোন এখানে লিস্টে দেখছি আমরা, প্রতিটা ফোনই আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 বা 855+ প্রসেসর দিয়ে দেখছি। এখনও কিন্তু কোনো ফোন 865 এটা দিয়ে, এই প্রসেসর দিয়ে আমরা কিন্তু AnTuTu স্কোর কত হবে জানতে পারিনি। সেখানে হয়তো শাওমি 1 নম্বরে চলে আসতে পারে, দেখা যাক, সেটা আগামী দিনই বলবে। Red Magic 5G, আর একটা গেমিং ফোনের কথা যেখানে এসেই গেল, এর কথাও বলে নিতে হচ্ছে। এই ফোনটা একটা স্পেশাল কিছু হচ্ছে, কারণ আপনাদের আমি জানিয়েছিলাম এখানে 144Hz রিফ্রেশ রেট থাকছে, 16GB র্যাম এবং LPDDR5 র্যাম, অসাধারণ কিছু হবে ব্যাপারটা। এবং নূতন লিক অনুযায়ী জানা গেছে যে এটাতে থাকছে 80W ফাস্ট চার্জার। আলটিমেটলি রেড ম্যাজিক 5G ফোনটা আসলেই বোঝা যাবে কীরকম হয়, আর কিছুদিনের মাত্র অপেক্ষা। স্যামসাংয়ের খবরে যাওয়ার আগে শাওমির ব্যাপারে কিছু কথা বলে নিই। শাওমির একটা পেটেন্ট বাইরে এসছে, তাতে দেখা যাচ্ছে এসুসের যে ফোনটা এসুস 6G, আমরা দেখেছিলাম যে ফ্লিপ ক্যামেরা ছিল, শাওমির ফোনটাতেও পেটেন্টের ছবি দেখে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে যে এটা ফ্লিপ ক্যামেরা হবে, এবং সেখানে 5টা ক্যামেরা আছে, 5টা ক্যামেরা সহ ফ্লিপ ক্যামেরা ফোন শাওমি পেটেন্ট নিয়েছে। আলটিমেটলি কী হবে এটা একটা দেখার ব্যাপার আছে। শাওমির CEO লি উইবিং তিনি জানিয়েছেন
যে শাওমি যে 100 ওয়াটের ফাস্ট চার্জার তৈরি করবে বলে একটা খবর ছিল। তারা প্রোটোটাইপ দেখিয়েছিল যে 18 মিনিটে ফোনটা পুরো 4000 mAh ব্যাটারি পুরো চার্জ হয়ে যায়। সেই চার্জার পুরোপুরি প্রোডাকশনে চলে গেছে, মানে একদম উৎপাদন শুরু হয়ে গেছে খুব শিগগিরই। তার মানে কোনো ফোনের মধ্যে এই চার্জারটা আমরা দেখতে পাবো। কোন ফোন হতে পারে অবশ্যই কমেন্টে লিখে জানান, আপনার আন্দাজ কি? এমআই মিক্স 4 দেখা যাক। এবং K30 Pro কবে আসবে কবে আসবে? আসার দিন যত এগিয়ে আসছে ততই নানা রকম লিক আসছে। আগের লিকে শোনা গেছিলো যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আর 120Hz রিফ্রেশ রেট থাকবে। নতুন একটা লিক এসছে এবং এটা বেশ স্ট্রং লিক, কারণ এই লিকটা এসছে XDA ডেভেলপারদের কাছ থেকে। তাদের লিক সাধারণত ভুল হয় না এবং সেই লিক থেকে জানা যাচ্ছে এখানে থাকবে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সোনি IMX686 সেন্সার, যেটা আমরা K30 পেয়েছি। তো এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে না এবং 120Hz রিফ্রেশ রেট থাকছে না। তবে এই ফোনটা আর একটা নতুন লিক বলছে যে 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে এবং 4700 mAh ব্যাটারি থাকবে এই ফোনে। আলটিমেটলি K30 Pro যতদিন এগিয়ে আসবে তত নতুন খবর শোনা যাবে, অবশ্যই আপনাদের সেগুলো জানাবো। কোনো প্রাইভেট কোম্পানি চাঁদে মানুষকে নিয়ে যাচ্ছে তাও আবার ঘোরানোর জন্য। কোটিপতিদের জন্য যেই প্রজেক্টটা চালু হয়েছিল, যেটা এলন মাস্ক চালু করেছিলেন, স্পেস এক্স নাম ছিল যেটা, চাঁদে যাওয়া হবে 2023 সালে, সেই প্রজেক্টারই একটা এক্সটেন্ডেড জায়গা ছিল যে স্টার লিঙ্ক। এই স্টার লিঙ্ক ব্যাপারটা এরকম ছিল যে ছোট ছোট স্যাটেলাইট বা উপগ্রহের মাধ্যমে গোটা পৃথিবীটাকে ঘিরে দেওয়া হবে এবং গোটা পৃথিবীটা সেই ছোট ছোট স্যাটেলাইটগুলোর মাধ্যমে ইন্টারনেট কানেকশন পাবে। ইন্টারনেট কোথাও থাকবে না, এরকম জায়গা পৃথিবীতেই থাকবে না। 12,000 এরকম ছোট স্যাটেলাইট পাঠানো হবে বলে পরিকল্পনা করা হয়েছে। এলন মাস্ক মানে যা ভাবেন সেটা একটু বড় করেই ভাবেন আর কি। এবং 2 বছর আগে তাদের যিনি প্রেসিডেন্ট আছে তিনি একটা এস্টিমেট করে, মোটামুটি আন্দাজ করে বলেছিলেন যে এই স্যাটেলাইটের প্রজেক্টের জন্য $10 বিলিয়ন বোধহয় খরচা পড়বে। এবং তারা ক্রমশ পাবলিক ফান্ডিং থেকে বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফান্ডিং জোগাড় করছেন, সেইভাবে টাকা তুলে এই প্রজেক্টের কাজে এগিয়ে চলেছে। এবং অস্ট্রেলিয়াতে তারা রিসেন্টলি পারমিশন পেয়ে গেছে। ক্রমশ গোটা পৃথিবীতে তারা যে স্টারলিংক প্রজেক্টের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেবে সেই ব্যাপারে পারমিশন পেয়ে যাচ্ছে, জটিলতা কেটে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়াতে শোনা যাচ্ছে একটা মামলাও হতে পারে এর এগেনস্টে, যারা ওখানে এক্সিস্টিং ইন্টারনেট প্রোভাইডার আছেন। এবং এই প্রজেক্টে এলন মাস্ক যেটা বলছেন, তিনি একটা হিসাব কষে দেখিয়েছেন যে এই প্রজেক্টে প্রতি বছর $30 বিলিয়ন ইনকাম হবে, $10 বিলিয়ন খরচা হবে, $30 বিলিয়ন প্রতি বছর ইনকাম হবে। দেখা যাক আলটিমেটলি কতটা ভালো হতে পারে এটা। স্যামসাং গ্যালাক্সি M31 আসছে, M30S এর সাকসেসার। M30S না কিনে একটু ওয়েট করুন M31-এর জন্য, এটা আমি কোনো ভিডিওতে বলেছিলাম। এবং যেরকম লিক্স আসা শুরু হয়েছে, যেরকম খবর আসছে, M31 খুব শিগগিরই আসছে। ফেব্রুয়ারিতেই সম্ভবত লঞ্চ করে যাবে, খুব দেরি হলে, করোনা ভাইরাসের জন্য ডিলে হলে সেটা মার্চ মাস। M31 কিন্তু ভালো ফোন হবে। 9611 এক্সিনোস 9611 প্রসেসর থাকছে একই রকমভাবে এবারও। স্যামসাং মানে পাইকারি হারে এই প্রসেসরটা দিয়ে যাচ্ছে সব ফোনে। যাই হোক, এখানে 5000 mAh ব্যাটারি থাকবে, বড় ব্যাটারি। এবং এই ফোনটাতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা সেগমেন্টে স্যামসাং প্রতিটা ফোনে যে সাকসেসারগুলো লঞ্চ করছে কিছু আপগ্রেডেশন করছে। এই ফোনটাতেও ক্যামেরা সেট আপ আশা করা যাচ্ছে ভালো হবে। স্যামসাং গ্যালাক্সি S20 Ultra, তার লাইভ ছবি লিক হয়ে এসছে এবং ব্যাকসাইডের ছবি দেখে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল একটা ক্যামেরা বাম্প, স্কোয়ার সাইজের ক্যামেরা বাম্প। এবং সেখানে ক্যামেরা সেট আপ কী আছে পুরোটা দেখতে পাচ্ছি এবং টেলিস্কোপিক জুম লেন্স আছে এখানে। একটু অন্যরকম নতুন ধরনের টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা আমরা হুয়াওয়ে P30 Pro-তে দেখেছিলাম, যেটা আমরা দেখেছিলাম OPPO Reno 10X জুমের ক্ষেত্রে। এবং এখানে 100X জুম হবে, মানে তার জন্য টেলিস্কোপিক লেন্সটা কতটা পাওয়ারফুল এবং তাকে কীভাবে করতে হয়েছে অবশ্যই বুঝতে পাচ্ছেন। $1400 ফোন, যাতে মলম লাগানোর জন্য যারা প্রথমেই এটাকে প্রি বুকিং করবেন এই ফোনটা তাদের জন্য আছে স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং এয়ারবাডস, নতুন যেটা লঞ্চ করছে সেটা ফ্রি। এবং সেই এয়ারবাডসেও তারা অভিনব কিছু করেছে। এয়ারবাডসটা আমার সত্যি দেখে, আজকে যা লিক্স এসছে সেই অনুযায়ী দেখে এটা বোঝা যাচ্ছে এটা ভালো হচ্ছে, কারণ এতে ব্যাটারি বাড়ানো হয়েছে, এক্সট্রা একটা মাইক্রোফোন দেওয়া হয়েছে, আরও বেশ কিছু অভিনব জিনিসপত্র ফিচার যোগ করা হয়েছে। তো আলটিমেটলি এই এয়ারবাডসটা সত্যি কোয়ালিটি ভালো হচ্ছে এবং এটা অ্যাপেলের সাথে রীতিমতো টক্কর নিতে পারবে, হেড টু হেড কম্পিট করতে পারবে। ভিডিও শেষ করার আগে কয়েকটা বিশেষ বিশেষ উল্লেখযোগ্য খবর ছুঁয়ে যাই, এগুলো মিস করবেন না কিন্তু। প্রথমত, করোনা ভাইরাসের আক্রমণের ফলে এত যে লোক মারা গেছে তাদের সাথে লড়াই করছে রে যে ডাক্তাররা, তাদের কী হবে? ডাক্তারদের নিজের প্রোটেকশনের জন্য সারাক্ষণ মুখে মাস্ক পরে থাকতে হচ্ছে এবং তার ফলে তাদের চেহারা কী হচ্ছে সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। অ্যাপেল একটা পেটেন্ট ফাইল করেছে এবং সেই ফাইল থেকে বোঝা যাচ্ছে যে তারা একটা ফোল্ডিং ফোন ভবিষ্যতে আনতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ডের মতো কিন্তু এর টেকনোলজি নয়, মাঝখানে ক্রিজ বা ভাঁজ পড়ে যাচ্ছে না।
এটা কাগজ রোল করলে অনেকটা যেরকম রোল হয় ওই সেইভাবে রোল হয়ে থাকছে, কিছুটা কাগজ ভাঁজ করার মতো হচ্ছে না। রিয়েলমি এই মাসের শেষে MWC-তে একটা টিভি লঞ্চ করতে চলেছে এবং সম্ভবত তারা ভবিষ্যতে ল্যাপটপ আনার প্ল্যান করছে। এরকম আরও প্রচুর খবর আছে যেগুলো আমরা আগামী টেক নিউজে নিয়ে আসবো, তাই আজকে টেক নিউজ এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক করবেন, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।